আসসালামু আলাইকুম আলিহি রহমতুল্লাহিকে দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা আজকের পর্বে অত্যন্ত চমৎকার একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইসলামী সংস্কৃতির বিকাশ প্রিয় দর্শক শ্রোতা ইসলামী সংস্কৃতি এটি ইসলামী জীবন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক পার্ট এটিকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না এটি মনে করবার কোনো কারণ নেই যে ইসলামের সংস্কৃতির কোনো রূপরেখা নেই আলহামদুলিল্লাহ ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তালা করণে করিমও বলেছেন ইন্নাদ্দিন আয়েন্দ আল্লাহর ইসলাম ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ তালা বলেছেন অন্য আয়তে সুরাই মা এদায় আলি ওমা আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম তো আলি কুম নেয়ামাতি ওর অদি তুলাকুম ওর ইসলাম আল্লাহ তালা এই আয়াতে কারিমায় ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিয়েছেন ফলে ইসলামে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন যুদ্ধ জীবন বন্ধু জীবন এভাবে করে জীবনের প্রতিটি দিক এবং বিভাগ আপনি মানুষের জীবনে যতগুলো দিক এবং বিভাগ আসে প্রত্যেকটি এখানে কিন্তু হবে সে কর্মসূচি নিয়ে অত্যন্ত সফলভাবে অত্যন্ত দারিরিকভাবে প্রামাণিকভাবে সেগুলো উপস্থাপন করা হয়েছে ফলে ইসলামী সংস্কৃতির যে একটি আলাদা স্বতন্ত্র রূপরেখা আছে একটি আলাদা বিভাগ রয়েছে সেটিও কিন্তু ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে এখানে তুলে ধরেছে তো কাজে ইসলামী সংস্কৃতি নেই ইসলামী সংস্কৃতি চর্চা করা হয় না মুসলমানরা সংস্কৃতি জানে না একথা মনে করবার কোনো প্রয়োজন নেই একথা মনে করবার কোনো দরকারও নেই দর্শকতা তাহলে আসুন ইসলামী সংস্কৃতির বিকাশটা কিভাবে হলো ইসলামী সংস্কৃতির বিকাশ হয়েছে পৃথিবীতে নবী এবং রাসূলদের মাধ্যমে নবী এবং রসোলরা এই পৃথিবীতে মানুষের জন্য কল্যাণকর প্রত্যেকটি পদক্ষেপ তারা গ্রহণ করেছেন নবী এবং রসুলগণ তারা সে যুগ যুগ ধরে মানুষের কাছে যারা এসেছেন সময়ের পট পরিবর্তন ইতিহাসের বাকে বাঁকে যারা পৃথিবীতে এসেছেন মানবতার হৃদায়তের জন্য আদম ইসলাম থেকে শুরু করে এর পরিসমাপ্তি হয়েছে আমাদের নবী প্রবী মোহাম্মদুর রসল্লা সাল্লাহ আল ইসলামের মাধ্যমে এই সমস্ত আম্বি সালাম পৃথিবীতে এসেছেন তারা মানুষের সুকুমার বৃত্তিগুলোকে মানুষের ভেতরের আখলাকে হাসানা সদ্গুণাবলীগুলোকে বিকশিত করে এই পৃথিবীটিকে একটি জান্নাতের পৃথিবী একটি জান্নাতের সুখময় একটি পরিবেশ করবার জন্য তারা কিন্তু এর বিকাশ করেছেন এর চর্চা করেছেন ফলে নবী এবং রসল্লা হচ্ছেন মূলত এই ইসলামী সংস্কৃতির বিকাশের মূল কারিগর বা তারা এটার উদ্যোক্তা এর পরিপূর্ণতা লাভ করেছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোলা সালি ইসলামের মাধ্যমে তিনি অত্যন্ত রোমান্টিক মানুষ ছিলেন আমরা রোমান্টিক কথাটা শুনলে অনেক সময় এটাকে একটু হয়তো একটু অন্যভাবে আমরা উপলব্ধি করে থাকি আসলে রোমান্টিক শব্দটা হচ্ছে একটি চমৎকার শব্দ যা আমি আমার রসুলের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই তার মানে হচ্ছে একজন মানুষের ভেতরে একজন মানুষের ভেতরে তার যে যতগুলো সব গুণাবলী আছে সেই গুণাবলীগুলোর সর্বোচ্চ যে তার বিকাশ সেটি কিন্তু আমার নবীর মাধ্যমে হয়েছে এবং তিনি সেটি করেছেন এই জন্য সংস্কৃতি বা মানুষের ভেতরের যে ভালো আচরণ যেগুলো আছে অর্থাৎ সংস্কৃতি তো আসলে মূলত কি সংস্কৃতি কোনো থিওরিক্যাল জিনিস না সংস্কৃতি হচ্ছে মূলত প্র্যাকটিক্যাল মানবাচার যেটা আমরা যেটা খাওয়া দাওয়া করি ওঠা বসা করি কথাবার্তা করি অভিবাদন করি কাউকে আমরা সালাম করি কাউকে শ্রদ্ধা করি কাউকে আমরা অসুস্থ হলে দেখতে যাই তাই না আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার যে বিহেভিয়ার আমার পিতামাতার সঙ্গে আমার সম্পর্ক আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্ক স্বামী স্ত্রীর ভেতরে যে বৈধ ভালোবাসা এইসবগুলো কিন্তু ইসলামী সংস্কৃতির এক একটি মৌলিক এক একটি অনুষঙ্গ এক একটি দিক তো এই বিষয়গুলোকে আহ ইসলাম তিনি যতটা সুন্দর করে লালন করতেন তিনি যত্ন করে এগুলোকে তিনি বিকাশ করতেন তা পৃথিবীর অন্য কোনো মানুষের জীবনে পাওয়া যায় না আপনি দেখুন ইসলামী সংস্কৃতির বিকাশটা রসুলের মাধ্যমে কিভাবে হলো নবীজি সাল্লাহ আলহিসাল্লাম তিনি মসজিদে নবাবিতে তার মেম্বারের পাশে তিনি আরেকটা মেম্বার রেখেছিলেন যেই মেম্বারে দাঁড়িয়ে হাস্তান তিনি কাব্য তিনি সেখানে উচ্চারণ করতেন যেই কাব্য ধরির মাধ্যমে তিনি তার কাব্য প্রতিবার মাধ্যমে তিনি জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি জবাব দিতেন কুফুরির বিরুদ্ধে তিনি জবাব দিতেন শিরকিয়াতের বিরুদ্ধে তিনি জবাব দিতেন হাসান বিন সাবিত আল্লাহ তালু একজন সাহাবি কিন্তু আল্লাহ রসুল তাকে কত সম্মান করেছেন এটি ইসলামী সংস্কৃতির একটি মৌলিক সৌন্দর্য যে নবীজ সাল্লাম তার মেম্বারের পাশে হাসান বিন সাহাবেদের জন্য আরেকটা মেম্বার রেখেছেন এটি আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারেন না রসুল সালসালাম তিনি কাব্য তিনি চর্চা করেছেন আমরা জানি যখন আহজাবের যুদ্ধের দিন সাহাবাইকার যখন তারা পরীক্ষা খনন করছিলেন খন্দক খনন করছিলেন প্রচণ্ড খুদাতর হয়ে তারা পেটের ভিতরে গামছা বেঁধে কাপড় বেঁধে রশি বেঁধে তারা কাজ করছিলেন নবীজলাম তিনি একই অবস্থা ছিল তিনিও কাপড় বেঁধে পেটে তারপরে পাথর বেঁধে তিনি কাজ করছিলেন সাহাবাই কারাম সেই কঠিন মুহূর্তে তিনি বলছেন সাহাবাই কারাম বলছেন তার একটি কবিতা পড়ল সে কবিতার অর্থ হচ্ছে নাহান উল্লিন মুহাম্মাদ আমরা তো সেই লোক যারা মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি তখন নবীজি সাল্লাহ আলাইসলাম তিনি সাহাবাই বললেন হারুল্লাহ দিন মোহাম্মাদ আয়রুল জিহাদি মামা কি না আবাদা আমরা আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা জোহাদের উপর অটল থাকবো নবিজী আল্লাহ হোসাম এই দুটো লাইন পংক্তি শোনার পরে আল্লাহ রসুল তিনিও কবিতা বললেন তিনি বললেন আল্লাহমা আল্লা এশ আ ইল্লা এইসুল আখেরা ফগ্ফিল এন সোয়ার মহাজীরা ফগ্ফ ফিরুল ইল এন মহাজিরা হে আল্লাহ দুনিয়ার আখেরাতের জীবন ছাড়া আর কোনো জীবন নাই তুমি আনসার এবং মহাযুদেরকে তুমি ক্ষমা করে দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি নবীজি সোল্লাহ তিনি কাব্য কি করতেন চর্চা করতেন এটি ইসলামী সংস্কৃতির একটি বিরাট একটি ধারা এখান থেকে বিকশিত হয়েছে নবীজি সাল্লাহম তার স্ত্রীদের সঙ্গে তিনি আনন্দ করতেন তিনি গল্প করতেন তিনি তাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিতেন তার নাতিদের সঙ্গে তিনি কত চমৎকার মানে আচরণ করতেন তাদেরকে স্নেহ করতেন মায়া করতেন এই স্নেহ ভালোবাসা মায়ার বাঁধনের প্রত্যেককে আবদ্ধ করা ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক যেটি আল্লাহর সরের বাদবি বিকশিত হয়েছে আপনি দেখুন খোলাফায় রাশিদের মাধ্যমে কিন্তু ইসলামী সংস্কৃতির বিকাশ হয়েছে উমাইয়া খেলাফতের সময় ইসলামী সংস্কৃতির আমরা চরম উৎকর্ষ আমরা দেখতে পেয়েছি আব্বাসীয় খেলাফতের সময় ইসলামী সংস্কৃতির চরম উৎকর্ষতা হয়েছে আজকের পৃথিবীতে ইউরোপিয়ানরা যেই সভ্যতা পেয়েছে ইউরোপিয়ানরা যে সংস্কৃতির দাবি করছে আছে চোখ ধাঁধানো সভ্যতার তারা যে দাবি করছে আপনি কি দর্শক মনে করছেন যে এই চোখ ধাঁধানো সভ্যতা এবং সংস্কৃতি তারা নিজেরা অর্জন করে ফেলেছে না এগুলো উমাইয়া খেলাফত আব্বাসীয় খেলাফত বাগদাদের কথা যদি আমরা বলি সেই বাগদাদে যেই জ্ঞানের যে সতিকাগার রচিত হয়েছিল সেখানে মুসলিম জ্ঞানী বিজ্ঞানী হাজার হাজার বিজ্ঞানী জ্ঞানী তারা সেখানে জ্ঞান চর্চা করেছিল বাগদাদে কর্ঢুবাতে সেই কর্ঠুবাতে স্পেনের কর্ঢুবাতে তারা সেখানে জ্ঞান অর্জন করেছিল জ্ঞানের চর্চা করেছিল মুসলমানদের এই সমস্ত জ্ঞান ভাণ্ডারগুলোকে আজকে ইউরোপীয়রা তারা কি করেছে লু ফেরিয়েছে এবং বলতে দ্বিধা নেই যে মুসলমানদের এই জ্ঞান অনেকটা তারা চুরিও করেছে চুরিও করেছে অবৈধভাবে সেই চুরি করা জ্ঞান দিয়ে কিন্তু আজকে ইউরোপীয়ের এত চোখ ধাঁধানো সভ্যতা কিন্তু আজকে মুসলমানরা আমরা সেটা ভুলে গিয়েছি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে মুসলিমদের সংস্কৃতির যে বিকাশ আমাদের জ্ঞানের যে বিকাশ আমাদের যে মনুষ্যত্ব মানবিকতার যে বিকাশ হয়েছে সেটি কিন্তু আমাদের জীবনকে আলোকিত করেছে গোটা পৃথিবীকে আলোকিত করেছে মানবতাকে নতুন জীবনের নতুন সন্ধান দিয়েছে জীবনের নতুন নতুন এক একটা দিক উন্মোচন করে দিয়েছে আপনি দেখুন খোলাফের রাশিদের কত চমৎকার সংস্কৃতি আমরা দেখি যে আহ সাহাবা যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন তখন মদিনাতে প্রচন্ড রকমের পানি সংকট দেখা দিল একটা ইহুদির একজন ইহুদির একটি আহ কূপ ছিল যেটাকে আহ যেই বীরের রুমা রুমা বলা হতো বীরের রুমা এই রুমা কূপটি সেখানে মিষ্টি পানি পাওয়া যেত কিন্তু ইহুদি কি করতো এটা প্রচন্ড টাকা দিয়ে উচ্চ মূল্যে তারপর টাকা দিয়ে এই পানি তারা বিতরণ করত ইহুদি বিতরণ করত বিক্রি করত। সাহাবায় রামের প্রচন্ড কষ্ট হচ্ছিল তারা পানির অভাবে মদিনাতে কষ্ট পাচ্ছেন ওসমান বললেন আমি এই বীরের রুমাটি ক্রয় করতে চাই হ্যাঁ তুমি করে উসমান তোমাকে আল্লাহ তালানু তিনি এটি ক্রয় করে ফেললেন এবং ক্রয় করে তিনি এটি সকল মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন বললেন আজ থেকে আর তোমাদের কাউকে মূল্য দিয়ে এখান থেকে পানি নিতে হবে না এটি আমি সবার জন্য ওপেন করে দিলাম হামদি ইসলামিক সংস্কৃতি দেখুন মানবতার কল্যাণের কথা বলে সেটি কিন্তু আমরা খোলা রাশিদুন দুন তাদের জীবনে দেখতে পাই আমরা আব্বাসীয় অ খলিফা উমাই অখলিফা তাদের মধ্যেও কিন্তু এগুলো দেখি খরিফা হারুন ও রশিদের সময় যদি আমরা দেখি সেখানে দেখেছি তিনি কত চমৎকার চমৎকার কাজ করেছেন মানবতার কল্যাণের জন্য সেখানে তিনি রাস্তাঘাট করেছেন তিনি কূপ খনন করে দিয়েছেন তিনি মানুষের জন্য ব্রিজ করে দিয়েছেন লঙ্গরখানা তৈরি করে দিয়েছেন এতিমখানা তৈরি করে দিয়েছেন সরাইখানা তৈরি করে দিয়েছেন বিভিন্ন জায়গাতে কূপ নাহারে জোবায়দা যেটা ঐতিহাসিক একটি নহরের কথা আমরা জানি নহরে জোবায়দা যেটি খালি ফারুনা রশিদের সময়ের কথা সেই নাহারে জোবায়দা খরণ করা হয়েছিল মানুষের পানের জন্য তো এই যে সংস্কৃতিগুলো এগুলোকে কিন্তু আপনি শুধু সংস্কৃতিকে দুই একটি দিবসের মধ্যে কিন্তু আনলে চলবে না যে আমি বছরে এক দুইটা দিবসে আমি খুব আনন্দ করি এটি আমার সংস্কৃতি না ইসলামের সংস্কৃতির বিরাট এই যে একটি মানে গ্রাউন্ড রয়েছে আমাদের জন্য সেই গ্রাউন্ডটাতে কিন্তু আমাদেরকে বিচরণ করতে হবে যেটি আমরা খলাফের রাশিদের জীবনে আমরা দেখতে পাই সাহাবাই কালামের জীবনে দেখতে পাই ওমাইয়া খেলাফতের সময় খলিফাদের জীবনে আমরা দেখতে পাই খলিফারা তো এক নম্বরে তারা কি করতেন তারা জ্ঞানীদেরকে তাদের রাজ দরবারে জায়গা দিতেন শুভানন্দ হাভেমদি পৃথিবীতে যত বড় বড় কথা আমরা জানি বড় বড় ইমামদের কথা আমরা জানি সমস্ত ইমামগণ মহাদ্দেশগণ তারা উমাইয়া খেলাফতে আব্বাসীয় খেলাফতে তাদের জ্ঞানের বিকাশ হয়েছিল তারা তাদের সরাসরি তত্ত্বাবধানে তারা সেখানে তাদের জ্ঞান চর্চা করেছিলেন তাদের যা যা দরকার ছিল সেটি তারা করে দিয়েছেন সুফানাল্লাহ এই জন্য আমরা দেখতেই পিচ্ছি পাচ্ছি যে ইসলামী সংস্কৃতির বিকাশে এই যুগগুলো হচ্ছে সোনালী যুগ আমরা বলি রাস্ত ইসলামের যুগ খোলাফে রাশিদুলুর যুগ উমাইয়া যুগ এবং আব্বাসীয় যুগ এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির বিকাশের সোনালী যুগ সেই যুগটাকে সামনে রেখে যদি আমরা আজকে আমাদের বর্তমান সময়টাকে আমরা রিয়েলাইজ করি আমাদের নতুন প্রজন্ম তাহলে নতুনভাবে তারা ইসলামী সংস্কৃতিতে উজ্জীবিত হবে এবং তারা কল্যাণের পথ তারা নির্মাণ করবে ইনশাআল্লাহ তাআলা তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ও সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক